সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে লেসন চ্যাপ্টার 7 টেস্ট অফ হাইপোথিসিসের লেসন 3, দ্যাট মিনস ক্লাস নাম্বার 3, সেখানে আমরা আজকে দেখব হাইপোথিসিস টেস্টিং অফ দ্য ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিনস। এর আগের দুই লেকচারে আমরা দেখেছিলাম যে সিঙ্গেল মিন টেস্ট, দ্যাট মিনস একটা মিনের একটা ভ্যালু, সার্টেন ভ্যালু, সেই ভ্যালুর সমান কি না, সেই ভ্যালুর বড় কি না বা ছোটো কি না সেটা আমরা দেখেছিলাম। এখন আজকের ক্লাসে আমরা দেখব যে দুইটা পপুলেশন থেকে যদি দুইটা স্যাম্পল নেওয়া হয়, সেই দুইটা মিনের ইকুয়ালিটি নন ইকুয়ালিটি এগুলো আমরা টেস্ট করব। দ্যাট মিনস টু স্যাম্পল মিনের আমরা টেস্ট করব। তো টু স্যাম্পল মিনের টেস্ট করতে গেলে কি করতে হবে, এখানে যে এখানে দিস ইজ এ টু স্যাম্পল জেড টেস্ট হুইচ ইজ ইউজ টু ডিটারমাইন ইফ টু পপুলেশন মিনস আর ইকুয়াল অর আনইকুয়াল। দেয়ার আর থ্রি পসিবিলিটিস ফর ফর্মুলেটিং হাইপোথিসিস। যদি ইকুয়াল আনইকুয়াল এরকম যদি হয় তাহলে পসিবিলিটি কোন নট ইকুয়াল টু হবে, অথবা গ্রেটার দ্যান হবে, অথবা লেস দ্যান হবে। তার মানে মি ওয়ান নট ইকুয়াল টু মি টু হবে, এখানে দুইটা মিন, অথবা মি ওয়ান গ্রেটার দ্যান মি টু হবে, অথবা মি ওয়ান লেস দ্যান মি টু হবে। তাহলে হাইপোথিসিসগুলো কীরকম হবে, এরকম যে যদি টু টেল হয় দ্যাট মিনস মি ওয়ান নট ইকুয়াল টু মি টু এটা টেস্ট করতে হয়, তাহলে হাইপোথিসিস হবে মি ওয়ান ইকুয়াল টু মি টু, আর অল্টারনেটিভ হবে মি ওয়ান নট ইকুয়াল টু মি টু। যদি মি ওয়ান লেস দ্যান মি টু এটা কিনা সেটা টেস্ট করতে হয়, তাহলে আমাদের অল্টারনেটিভ হবে মি ওয়ান লেস দ্যান মি টু, আর নাল হবে এর জাস্ট অপোজিট মি ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু মি টু। আর যদি মি ওয়ান গ্রেটার দ্যান মি টু কিনা এটা টেস্ট করতে হয়, তাহলে নাল হাইপোথিসিস হবে মি ওয়ান লেস দ্যান ইকুয়াল টু মি টু, আর অল্টারনেটিভ হবে মি ওয়ান গ্রেটার দ্যান মি টু। এখন এখানে বসে প্রসিজিওরটা হলো ওই সিঙ্গেল মিন টেস্টে যেভাবে করেছি আমরা, এখানেও ঠিক একই রকম। এখানে ওখানেও যেমন অনেকগুলো ইয়ে ছিল, অনেকগুলো টাইপ ছিল, এখানেও অনেকগুলো, ওখানে অনেকগুলো টাইপ ছিল, যে ভেরিয়েন্স আননোন, ভেরিয়েন্স নোন, ভেরিয়েন্স আননোন হলে তার লার্জ স্যাম্পল না স্মল স্যাম্পল, এখানেও থ্রি ডিফারেন্ট টাইপস আছে। স্যাম্পলিং ইজ ফ্রম নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশনস উইথ নন ভেরিয়েন্স, এখানেও একই রকমভাবে নন ভেরিয়েন্স যদি হয় তাহলে সিগমা তো জানা থাকবে, সিগমা জানা থাকলে জেডের ফর্মুলা কী হবে, যেহেতু দুইটা পপুলেশনের দুইটা মিন টেস্ট করছি আমরা, তাহলে দুইটা স্যাম্পল নেব তো আমরা, দুইটা স্যাম্পল দুই পপুলেশন থেকে নিলে একটা এক্স ওয়ান বার পাওয়া যাবে, আর এক স্যাম্পলে এক্স ওয়ান এক্স টু বার পাওয়া যাবে, এবং দুইটা পপুলেশনের মিন মি ওয়ান আর মি টু, এবং সিগমা ওয়ান স্কোয়ার সিগমা টু স্কোয়ার এটা হলো দুই পপুলেশনের ভেরিয়েন্স, এটা যেটা জানা, যদি জানা থাকে তাহলে সিগমা ভ্যালু জানা থাকবে, আমরা ভ্যালুগুলো এখানে বসাবো। এখন এটা হলো আপনার যদি নন ভেরিয়েন্স হয়, যদি ভেরিয়েন্স তো জানা না থাকে, স্যাম্পলিং ফ্রম নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশনস আর পপুলেশন ভেরিয়েন্স আর আননোন, তাহলে কী হবে, এখানে আবার যদি ভেরিয়েন্স ইকুয়াল হয় একরকম হবে, আর ভেরিয়েন্স যদি নট ইকুয়াল হয় আনইকুয়াল হয় তাহলে আরেক রকম হবে। তাহলে যদি প্রথমে ধরি যে আমরা ভেরিয়েন্সটা জানি না, কিন্তু এটা জানি যে ভেরিয়েন্সটা সমান, দুইটা পপুলেশনেরই ভেরিয়েন্স সমান, তাহলে কী হবে, দিস ইজ উইথ টি ডিস্ট্রিবিউটেড, তখন টি ডিস্ট্রিবিউশন হবে, টি ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন উইথ এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড এ পুলড ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা জানা নেই তাহলে আমার তো ভেরিয়েন্স লাগবে, ভেরিয়েন্সটা কোথায় কোথা থেকে পাবো, পুলড ভেরিয়েন্স মানে পুলডের আগেও মনে হয় আমরা ইউজ করেছিলাম, জানা আছে কি পুল হলো জয়েন্ট, দুইটার কম্বাইন্ড কম্বাইন্ড একটা ভেরিয়েন্স ইউজ করতে হবে। কারণ এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু এটা কেন হলো, কারণ আমরা জানি যে এন ওয়ান মাইনাস ওয়ান এটা হলো একটা স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম, আর একটা হলো এন টু মাইনাস ওয়ান, তাহলে আমরা এই দুইটা যদি কম্বাইন্ড করি তাহলে কী পাবো, এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু, সেটা এখানে ব্যবহার করা হয়েছে, এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু ডিগ্রিজ অফ ফ্রিডম, এই দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডমকে যোগ করে এখানে জয়েন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম বানানো হয়েছে, যেহেতু দুইটা পপুলেশনের দুইটা মিন, দুইটা স্যাম্পলের মিন আমরা দুইটা স্যাম্পলের মিন থেকে দুইটা পপুলেশনের মিনের টেস্ট করব। তো এখানে পুলড ভেরিয়েন্সটা কীভাবে বের করতে হয় সেটাই যে এখানে আমরা দেখাবো পরে। ফর্মুলাটা কী হবে, ফর্ম তাহলে যদি ইকুয়াল হয় পপুলেশন ভেরিয়েন্স ইজ ইকুয়াল, তাহলে ডিস্ট্রিবিউশনটা হবে টি, টি এর ফর্মুলাটা হবে এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বার মাইনাস মি ওয়ান মাইনাস মি টু
মি ওয়ান মাইনাস মি টু, ওখানে যে মি ওয়ান ইকুয়াল টু মি টু দেওয়া অর্থই হলো মি ওয়ান মাইনাস মি টু হবে, এখানে ইস নট এরকম দেওয়া আছে না, মি ওয়ান ইকুয়াল টু মিউ টু, এটার মানে হলো মি ওয়ান মাইনাস মি টু সমান কত হবে, মি ওয়ান মাইনাস মি টু সমান জিরো হবে। মি ওয়ান সমান মি টু মানে কি, এটা যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে মি ওয়ান মাইনাস মি টু ইকুয়াল টু জিরো, এখানে এই যে এখানে ফর্মুলাতে আছে মি ওয়ান মাইনাস মি টু, এখানে জিরো সাফিক্স দিয়ে বোঝাচ্ছে এটা আসলে জিরো হবে। তো সেটা আমরা যখন ইয়ে করবো এক্সাম্পল নিয়ে ডিল করবো তখন দেখতে পাবো। ফর্মুলার নিচের অংশ দেখেন, নিচের অংশে যে ভেরিয়েন্সের ব্যাপার স্যাপার আছে, তো এখানে স্কোয়ার রুটের ভিতরে কী আছে, পুলড ভেরিয়েন্স এস পি স্কোয়ার ডিভাইডেড বাই, দুটা কিন্তু সেম ভেরিয়েন্স, এটা এসপি স্কোয়ার ওটা এসপি স্কোয়ার, তো এসপি স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এসপি স্কোয়ার ডিভাইডেড বাই এন টু। অনেক জায়গায় ফর্মুলা এরকমও বলা থাকতে পারে, এসপি স্কোয়ার কমন নিয়ে ইনটু ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু, এরকমও থাকতে পারে, এসপি স্কোয়ার কমন নিয়ে এটা সেম ভেরিয়েন্স, এটা বোঝানোর জন্য কমন নিয়েও বলা থাকতে পারে, এসপি স্কোয়ার ইনটু ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু। এখন এটার এই যে পুলড ভেরিয়েন্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, পুলড ভেরিয়েন্স বের করতে গেলে এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, পপুলেশন ভেরিয়েন্স ইকুয়াল, তাহলে পুলড ভেরিয়েন্স হবে এসপি স্কোয়ার ইকুয়াল টু এন ওয়ান মাইনাস ওয়ান এস ওয়ান স্কোয়ার প্লাস এন টু মাইনাস ওয়ান ইনটু এস টু স্কোয়ার ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটা এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু। এই ফর্মুলা দিয়ে আমরা পুলড ভেরিয়েন্স বের করবো, দুইটা পপুলেশন দুইটা স্যাম্পলের যে ভেরিয়েন্স পাবো সেটা দিয়ে জয়েন্ট একটা ভেরিয়েন্স বের করবো এইভাবে। তাহলে পপুলেশন ভেরিয়েন্স যদি আনইকুয়াল হয় তাহলে কী হবে, হোয়েন পপুলেশন ভেরিয়েন্সেস আর আনইকুয়াল এ ডিস্ট্রিবিউশন অফ টি প্রাইম, মানে টি ডিস্ট্রিবিউশনই ওটাকে যেহেতু টি ইউজ করেছে এটাকে জাস্ট একটু ডিফারেন্ট করার জন্য টি প্রাইম ওই যে উপরে একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, ইজ ইউজড ইন এ ম্যানার সিমিলার টু ক্যালকুলেশনস অফ কনফিডেন্স ইন্টারভেলস ইন সিমিলার সার্কামস্টেন্সেস। আমরা কনফিডেন্স ইন্টারভেল বের করার সময় যেভাবে ওই ভেরিয়েন্স যদি ইয়ে হয় আনইকুয়াল হয় যেভাবে বের করেছি সেই একইভাবে টি প্রাইম মানে টি ডিস্ট্রিবিউশন এখানে ব্যবহার করা যাবে। এখন আমরা তাহলে যদি এরকম হয় যে স্যাম্পলিং ফ্রম পপুলেশন দ্যাট আর নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, একইভাবে বলছিলাম তিন রকম সিচুয়েশন হতে পারে, তো যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে দেখছিলাম যে জেড আর টি দুই রকম জায়গায় দুই রকম ক্ষেত্রে দুইটা টেস্ট আমরা ইউজ করি, যদি নর্মাল না হয় তাহলে কী হবে, নর্মাল না হলে একইভাবে আমরা আগে যে কাজ করেছি এখানেও একই কাজ, বোথ স্যাম্পল সাইজেস আর 30 অর লার্জার দি সেন্ট্রাল লিমিট থিওরাম ইজ ইন ইফেক্ট, মানে যদি নর্মাল টেস্ট করতে হয় আমরা জানি তাহলে সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করতে হয়। এখন সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করতে গেলে আপনার সেন্ট্রাল লিমিট থিওরাম তো করি আমরা নর্মাল করার জন্য, অ্যাপ্রক্সিমেটলি নর্মাল করার জন্য, তাহলে অ্যাপ্রক্সিমেটলি নর্মাল নর্মাল করতে গেলে তো আপনার তাহলে আমার স্যাম্পল সাইজটা লার্জ হতে হবে, দ্যাট মিন্স গ্রেটার দ্যান 30 হতে হবে। এখন 30 চেয়ে যদি বড় হয় 30 অর লার্জার, এখানে কিন্তু স্পেসিফিক বলা আছে 30 হলেও নর্মাল 30 চেয়ে বড় হলেও নর্মাল করবে, 30 অর লার্জার দি সেন্ট্রাল লিমিট থিওরাম ইজ ইন ইফেক্ট, ইন ইফেক্ট মানে তখন ইফেক্টিভ হবে, যদি 30 চেয়ে কম হয় তাহলে সেন্ট্রাল লিমিট থিওরাম ইফেক্টিভ হবে না। দি টেস্ট স্ট্যাটিস্টিক ইজ জেড, জেড যেহেতু আমরা নর্মাল করবো, ইফ দ্য পপুলেশন ভেরিয়েন্সেস আর আননোন দি স্যাম্পল ভেরিয়েন্সেস আর ইউজ, পপুলেশন ভেরিয়েন্স যদি আননোন থাকে আমরা বলছি যে সিগমা স্কোয়ার তো জানা নেই, তখন আমরা কী করবো, স্যাম্পল ভেরিয়েন্স ইউজ করবো। এর আগেও সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করার সময় আমরা একই কাজ করেছি যে পপুলেশন ভেরিয়েন্স যখন আননোন থাকে তখন স্যাম্পল ভেরিয়েন্স ইউজ করে আমরা পপুলেশন ভেরিয়েন্সের এস্টিমেটেড ভ্যালু বসিয়ে সেক্ষেত্রে আমরা জেড এর মান বের করেছিলাম। তাহলে এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে সিরাম ইউরিক অ্যাসিড লেভেলস এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, ইজ দেয়ার এ ডিফারেন্স বিটুইন দ্য মিনস বিটুইন ইন্ডিভিজুয়ালস উইথ ডাউন সিন্ড্রোম অ্যান্ড নর্মাল ইন্ডিভিজুয়ালস, ডাউন সিন্ড্রোম এবং নর্মাল, ডাউন সিন্ড্রোম ইন্ডিভিজুয়াল মানে বুঝছেন, ডাউন সিন্ড্রোম যার আছে যে ব্যক্তির আর যার নাই নর্মাল, যে নর্মাল এটার আমরা যদি টেস্ট করতে চাই যে ডিফারেন্স আছে কি না এই সিরাম ইউরিক অ্যাসিড লেভেলের, ইউরিক অ্যাসিড লেভেলের ডাউন সিন্ড্রোম হলো একজন ব্যক্তি এবং যার নর্মাল, যে ডাউন সিন্ড্রোম যার নাই তার
ইউরিক অ্যাসিড লেভেল একই কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে একটু পুরো প্রবলেমটা দেওয়া নেই, প্রবলেমের যে আউটকাম সেটা দেওয়া আছে, যেখানে যে ওখানে যা যা পাওয়া গেছে সেটা দেওয়া আছে। ওখানে কী পাওয়া গেছে, এক্স ওয়ান বার পাওয়া গেছে 4.5, এন ওয়ান পাওয়া গেছে 12, দ্যাট মিনস সাইজ হলো প্রথম স্যাম্পলের সাইজ হলো এন ওয়ান 12, আর সিগমা ওয়ান স্কোয়ার দেওয়া আছে 1, আর তার সিগমা ওয়ান স্কোয়ার দেওয়া আছে, দ্যাট মিনস এটা কিন্তু নন ভ্যারিয়েন্স। সিগমা ওয়ান স্কোয়ার দেওয়া থাকার অর্থ কী, পপুলেশন ভ্যারিয়েন্সটা জানা। আর নিচে সেকেন্ড স্যাম্পলের যেটা সেকেন্ড পপুলেশন থেকে যে ইনফরমেশন পেয়েছি, সেকেন্ড পপুলেশনের যে স্যাম্পল নেওয়া ছিল সেখান থেকে এক্স টু বার পাওয়া গেছে 3.4, এন টু ইকুয়াল টু 15, সিগমা টু স্কোয়ার 1.5, আর আলফা লেভেল অফ সিগনিফিকেন্স বলা আছে 5%, দ্যাট মিনস 0.05। তাহলে এর প্রথম ধাপে হলো গিভেন কী কী দেওয়া আছে, নেক্সট ধাপে অ্যাজাম্পশন কী, এটা হলো টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, দুইটা ইন্ডিপেন্ডেন্ট কারণ টোটালি আলাদা, দুইটা দুই পপুলেশন থেকে আসছে, টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম স্যাম্পলস, আর ইজ ড্রন ফ্রম নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন, ওখানে বলা আছে। তাহলে হাইপোথিসিসটা কী, হাইপোথিসিসটা হলো যে আমরা প্রথম কী বললাম যে ইকুয়াল কি না সেটা দেখবো, যে দুইটা ওই ডাউন সিনড্রোম ইন্ডিভিজুয়াল আর নর্মাল ইন্ডিভিজুয়াল সিরাম ইউরিক লেভেল ইকুয়াল কিনা সেটা, তার মানে একটু টু টেল টেস্ট হবে, আন নট ইকুয়াল টু হবে আপনার নাল অল্টারনেটিভ হাইপোথিসিস, তাহলে নাল হাইপোথিসিস হবে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু। এখন নেক্সট ধাপে কি, টেস্ট, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। তো দিস এটা তো যেহেতু দুইটা পপুলেশন দুইটা স্যাম্পল, তো এখানে টু স্যাম্পল জেড টেস্ট, তো যেহেতু ভ্যারিয়েন্স নন এটা তো অবশ্যই জেড টেস্ট। জেডের ফর্মুলা আমরা এর আগে ফর্মুলাগুলো যখন বললাম তখন বলেছি এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বার মাইনাস মিউ ওয়ান মাইনাস মিউ টু ডিভাইডেড বাই সিগমা ওয়ান স্কোয়ার বাই এন ওয়ান প্লাস সিগমা টু স্কোয়ার বাই এন টু এর স্কোয়ার রুট। তো এই ভ্যালু সবগুলোই দেওয়া আছে, এক্স ওয়ান বার এক্স টু বার আর মিউ ওয়ান মাইনাস মিউ টু তো জিরো, যেহেতু মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু তাহলে দুইটার ডিফারেন্স নাই, মিউ ওয়ান মিউ টু সমান হলে তো নাল হাইপোথিসিসের সমান দেখানো হচ্ছে, তার মানে ডিফারেন্স নাই জিরো। তাহলে এখানে ডিস্ট্রিবিউশন অফ টেস্ট স্ট্যাটিস্টিক এটা বলতে হবে এই এই ধাপে এসে, ইফ দ্য অ্যাজাম্পশনস আর কারেক্ট অ্যান্ড এটা গত সব জায়গায় সেম অ্যান্ড ইজ নট ইজ ট্রু দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। নেক্সট হলো ডিসিশন ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে, ডিসিশন ক্রাইটেরিয়া এখানে টু টেল টেস্ট, তাহলে দুই পাশে দুইটা ক্রিটিক্যাল ভ্যালু আছে এবং এটা হলো 5% লেভেল, 0.05 বলা আছে, তা 5% লেভেলে নর্মাল টেস্টে তো আমরা জানি যে টু টেল হলে 1.96 তার জেডের ভ্যালু, তো এক পাশে -1.96 আর এক পাশে +1.96, আর এটা যদি টু টেল না হয় ওয়ান টেল হতো তাহলে জেডের ভ্যালু হতো 1.645। তো এখন দেখুন উইথ আলফা ইকুয়াল টু 0.05 দি ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড আর -1.96 অ্যান্ড +1.96 উই রিজেক্ট নাল হাইপোথিসিস। এই ওটা মাইনাসটার চেয়ে যদি বাম পাশের ভ্যালু যেটা তার চেয়ে যদি আরও বামে যায় তাহলে রিজেক্ট হবে, আর ডান পাশের ভ্যালু চেয়ে যদি আরও ডাইনে যায় তাহলে রিজেক্ট হবে। তো লেস দ্যান -1.96 হলে রিজেক্ট করবো, আবার গ্রেটার দ্যান +1.96 হলেও রিজেক্ট করবো। এখন তাহলে ফিগারটা কীরকম হবে, এরকম দুই পাশে দুই দিকে ক্রিটিক্যাল ভ্যালু আছে আলফা বা অর্ধেক অর্ধেক করে আলফা বাই টু, আর তাহলে জেডের ক্যালকুলেটেড জেডের তো আমরা টেবিলের ভ্যালু পেলাম, ডিসিশন ক্রাইটেরিয়া আমরা পেলাম যে টেবিলের ভ্যালু 1.96 প্লাস মাইনাস, তো এখন ওটা সে ছোটো অথবা বড় হলে তাহলে আমরা এই করবো, এখন আমরা ভ্যালুটা ক্যালকুলেট করে দেখতে হবে ছোটো না বড়। আমরা জেডের ভ্যালু ক্যালকুলেট করলে এই যে জেডের ফর্মুলা আমরা প্রথমেই বলেছি টেস্ট স্ট্যাটিস্টিক কত কী, এই ফর্মুলা ছিল এখানে সব যে গিভেন ভ্যালুগুলো আছে সেগুলো যদি আমরা পুট করি তাহলে জেডের মান পাওয়া যাবে 2.57। এখন 2.57 তাহলে কোথায় পড়ছে, 2.57 কোন রিজনে পড়ছে, এখানে ধরেন এটা হলো এত টু টেল টেস্ট দুই পাশে আছে তাই না, দুই পাশে যদি থাকে এপাশে 1.96 মাইনাস এপাশে 1.96 প্লাস, তাহলে এটা পড়লো কোথায়, 2.57 এই রিজনে পড়লো, তার মানে ক্রিটিক্যাল রিজেকশন রিজনে পড়ছে, দ্যাট মিনস নাল হাইপোথিসিস রিজেক্টেড। এর অর্থ হলো যে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হতে পারে, দ্যাট মিনস ওই মিউ ওয়ান ওই দুইটার মিন সমান না এখানে বলা আছে। তাহলে ডিসকাশনে আমরা কী বলবো যে
reject null hypothesis because 2.57 is greater than plus 1.96. আর কনক্লুশনে আমরা কিভাবে আসবো যে ফ্রম দিস ডাটা যে দুইটা ডাটা দেওয়া আছে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট পপুলেশন মিনস আর নট ইকুয়াল পপুলেশন মিনস আর নট ইকুয়াল যেহেতু আমরা নাল হাইপোথিসিস ইকুয়াল যেটা ছিল সেটা রিজেক্ট করেছি তাহলে পপুলেশন মিন নট ইকুয়াল এটা আমরা ধরতে পারি যে ইট ক্যান বি আমরা কিন্তু সার্ট সবসময় কিন্তু বলি যে এটা সার্টেন না কিন্তু এটা সবসময় একটা সম্ভব পসিবিলিটি আছে যে এটা হতে পারে সেই কথাটা আমাদের কিন্তু এই কনক্লুশনে এই যে এইভাবে ইট মে বি বা ইট ক্যান বি এইভাবে বলতে হবে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দি পপুলেশন মিনস আর নট ইকুয়াল এখন 95% কনফিডেন্স ইন্টারভেল উড গিভ দি সেম কনক্লুশন এটা একই ওই কনফিডেন্স ইন্টারভেল থেকে যদি করি একই হবে এটা আমরা এর আগে আগের ইয়ের সময় মিন টেস্ট করার সময় আমরা দেখেছিলাম পি ভ্যালু এটা ওই যে জেডের যে ভ্যালু সেই ভ্যালুটা যেটা পাওয়া যাবে সেটা যেহেতু দুই পাশে তো দুই দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে তার মানে জেডের যে টেবিলে যে ভ্যালু আছে সেটা কিন্তু এসছে ডাবল আছে 100.0102 না ওখানে ভ্যালু আছে কিন্তু 0.0204 সেই ভ্যালুকে এই যে দুই পাশে ভাগ করে আপনার 0.0102 এই ভ্যালুটা জেডের যে টেবিল সেই টেবিলে জেডের মান এটা দেওয়া আছে এটা পাওয়া যাবে জেডের প্রবাবিলিটি মানটা এখন তাহলে এটা দেখলাম আমরা কি যে ভেরিয়েন্সটা যদি জানা থাকে সিগমা ওয়ান স্কোয়ার সিগমা টু স্কোয়ার দুটা যদি জানা থাকে তো থ্যাংক ইউ